ইস্তফা নিয়ে দিনভর জল্পনা চলছিল, অবশেষে ইস্তফা এবং ছোট লালবাড়ি থেকে বিদায় শোভন চট্টোপাধ্যায়ের। কিন্তু কেন বিদায় নিতে হল তাকে? শুধু কি ব্যক্তিগত জীবনের টানা পড়েন? পরিসংখ্যান বলছে শুধু সেই কারণটা নয়, কাজে অমনোযোগ এর একটা বড় কারণ। তখনও বাম জামানা, রাজপাট তখনও তৃণমূলের হাতে আসেনি। ছোট লালবাড়িতে পা রাখেন শোভন। 2011 ভোটের ঠিক আগে শহরের মানুষের আস্থা অর্জনে স্নেহের কাননের উপরেই ভরসা করেন মমতা, মর্যাদা রাখেন শোভনও। ছবিটা আচমকাই বদলে যায় এবছরের গোড়ায়। ব্যক্তি জীবনের টানাপোড়েনে বেসামাল শোভন পুরসভায় অনিয়মিত হয়ে পড়েন, জমতে শুরু করে ফাইলের পাহাড়। 8 মাসে সপ্তাহে গড়ে 2 দিনের বেশি পুরসভামুখী হননি, সেই 2 দিনও চেম্বারে থাকতেন ঘণ্টাখানেক। অতি গুরুত্বপূর্ণ ফাইলও বাড়িতে সই করতেন, এজন্য অফিসারদের ডেকে পাঠাতেন। বাড়িতে গিয়েও অনেক সময় মেয়রের দেখা পাননি অফিসাররা। মেয়রের উদ্যোগের অভাবে থমকে যায় শহরের একাধিক উন্নয়ন প্রকল্প, সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রিন সিটি প্রকল্প হোঁচট খায়। গ্রিন সিটি প্রকল্পে কলকাতার জন্য 250 কোটি টাকা বরাদ্দ করে রাজ্য, তার সিংহভাগই খরচ করতে পারেনি পুরসভা। নিকাশের 100 কোটির মধ্যে খরচ হয়েছে 35 কোটি, আলোর 110 কোটির মাত্র 25% খরচ করা গেছে, পার্কের জন্য বরাদ্দ 36 কোটির মধ্যে খরচ হয়েছে 10 কোটি। কাজে অমনোযোগী হলেও শৌখিনতায় ভাটা পড়েনি, পুরসভার চেম্বারে এখনও ছড়িয়ে তার নমুনা। স্মোকার ছিলেন, এখানে বসেই তিনি সিগারেট খেতেন, সেই সিগারেটের যে অ্যাশট্রে, সেই অ্যাশট্রে এখনো পর্যন্ত এখানে রাখা রয়েছে। বিদেশি পেন ব্যবহার করতেন, ইঙ্ক পেন, এবং যার কালি এখানে পাওয়া যায় না সেটা বিদেশ থেকে নিয়ে আসা হতো। মবলা এই কোম্পানির পেন এবং কালি, যেটা বিদেশ থেকে সরাসরি ফ্রান্স থেকে আমদানি করা হতো, সেই কালি এখনো পর্যন্ত এখানে রাখা রয়েছে, থরে থরে কালি সাজানো রয়েছে এখনো পর্যন্ত। একদিকে কাজে ঢিলেমি, অন্যদিকে ব্যক্তি জীবনে একের পর এক বিতর্ক। স্নেহের কারণের উপর চটে যান মুখ্যমন্ত্রী, বারবার সতর্ক করেন লাভ হয়নি। যদিও কাজে ঢিলেমির অভিযোগ মানতে নারাজ শোভন চট্টোপাধ্যায়। আমি আমার চেষ্টা ত্রুটি রাখিনি, আমার সিনসিয়ারিটির এখানে কোনো অভাব ছিল না, আমি সামগ্রিকভাবে চেষ্টা করেছি এবং সেটাকে ফুলফিল করেছি।